हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রাজকুমার হিরানি এবং আমির খান আবার একসাথে কোলাবোরেট করতে চলেছেন। यस, রাজকুমার হিরানি একটা স্ক্রিপ্ট আমির খানকে শুনিয়েছেন এবং তার ভালো লেগেছে এবং ডাঙ্কির কাজ কমপ্লিট হলে আমির খান এবং রাজকুমার হিরানি একসাথে কাজ করবেন। স্ক্রিপ্ট ইত্যাদির ফাইনাল স্টেজে কাজ হবে এবং শোনা যাচ্ছে যে সম্ভবত এটা একটা বায়োপিক হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কোলাবোরেশনটা হয় কিনা এবং তারপরে বক্স অফিসে কি হবে সেটা আলাদা করে বলে দেওয়ার নেই। সেটা আমরা থ্রি ইডিয়টস এবং পিকের মতো ছবির ক্ষেত্রে দেখে নিয়েছি অলরেডি যে বক্স অফিসে কি হয়েছিল। এনিওয়ে, দ্বিতীয় আপডেটটা চলে, দ্বিতীয় আপডেটটা হচ্ছে সত্যপ্রেমী কথার বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছবিটা 5 দিনে 42 কোটি 70 লক্ষ টাকা কালেকশন করেছে, যেটা একটা ভালো কালেকশন। মানডে প্রায় 4 কোটি টাকার উপরে কালেকশন ছিল। তো দেখা যাক এবার এই কনসিস্টেন্সিটা সেটা মেনটেন করতে পারে কিনা ছবিটা এবং সেকেন্ড উইকেন্ডে গিয়ে আবার ছবিটা জাম্প নিতে পারে কিনা এবং তারপরে আমরা একটা হিট ছবি কার্তিক কিয়ারার জুটির কাছ থেকে পাই কিনা। পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খানের ফ্যান্সরা এটা শুনে খুব খুশি হবে, সালমান খান আবার সঞ্জয় লীলা ভানসালির সাথে কোলাবোরেট করতে চলেছেন। ইয়েস, তাদের 2019 একটা ছবিতে কাজ করার কথা ছিল ইনশাআল্লাহ বলে, সেই ছবিটা শেলফ হয়ে গেছিলো কারণ তার এন্ডিং সালমান খানের পছন্দ ছিল না। সেটা নিয়ে আর কি সঞ্জয় লীলা ভানসালির সাথে কিছু তর্ক বিতর্ক হয়েছিল। শুটিং শুরু হওয়ার কথা ছিল বাট হি ওয়াকড আউট অফ দ্য সেট, দুজনেই বেরিয়ে গেছিলো এবং তারপরে রাধে ইত্যাদি শুরু করে দেয়। তো শোনা যাচ্ছে সালমান খান এবং থেকে নাকি এরকম ভুলভাল ছবি ভুলভাল স্ক্রিপ্টের ওপর কাজ করবেন না এবং তিনি কনসিয়াসলি ওই ফ্যামিলি মেম্বারদের সাথে কাজ করবো তাদেরকে প্রমোট করার জন্য এই ধরনের স্ট্র্যাটেজি আর নেবেন না। তিনি ভালো স্ক্রিপ্টের ওপর কাজ করবেন, তার ইনশাআল্লাহর গল্পটা পছন্দ ছিল। তো তিনি নাকি আবার সঞ্জয় লীলা ভানসালির সাথে মিট করেছে এবং খুব শীঘ্রই তারা একসাথে আবার কাজ করতে চলেছে। তো এখন তো সঞ্জয় লীলা ভানসালি বাইজু বাওড়া বানাবে নেক্সট ইয়ার থেকে, তো তারপরে মেবি হয়তো তারা একসাথে কাজ করবে। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, সালমান খানের মধ্যে থেকে যে পারফরমেন্স SLV বার করতে পারে সেটা অন্য কোনো ডিরেক্টর করতে পারে না, সেটা হাম দিল্লি চোখে সামনে আমরা দেখতে পেয়েছি। দেখা যাক এবার তাদের এই কোলাবোরেশনটা কীরকম। সুজয় ঘোষ SRK এবং তার মেয়ে সুহানাকে নিয়ে একটা ছবি করছে, একটা থ্রিলার ছবি, যেটা প্রডিউসার হচ্ছে SRK নিজে এবং তার সাথে সিদ্ধার্থ আনন্দ। তো এই ছবিটাতে শোনা যাচ্ছিল যে SRK-র একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে, বাট এখন রিপোর্ট উঠে আসছে যে তার একটা ফুল ফ্লেজেড রোল এই ছবিতে থাকবে এবং এই ছবির শুটিং শুরু হবে অক্টোবর 2023 থেকে। বাওয়াল বলে যে ছবিটা যাতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর লিড চরিত্রে রয়েছে এবং এর ডিরেক্টর হচ্ছে নিতেশ তিওয়ারি। তো সেই ছবিটার কালকে সকালবেলা টিজার আসতে চলেছে দুপুর 12টার সময়। আল্লু অর্জুন এবং ত্রিবিক্রম একসাথে ছবি করছেন এবং তার অ্যানাউন্সমেন্ট কালকে অলরেডি চলেছে, সেটা রিয়াকশন দিয়েছিলাম। তো এই ছবিটা এস থামেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। তো আগে শোনা যাচ্ছিল যে এটা একটা সোশ্যাল ফ্যান্টাসি ফিল্ম হতে চলেছে, বাট এখন শোনা যাচ্ছে যে এটা একটা মহাভারতের মডার্ন অ্যাডাপ্টেশন হতে চলেছে। মহাভারতের দুটো পর্ব যেটা লেস নোন, মানে সেটা নিয়ে বেশি কথা হয় না, সেই দুটো পর্বকে নিয়ে অ্যাডাপ্ট করে বানাবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে ত্রিবিক্রমের ছবির মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্সেস থাকে। তো এবার দেখা যাক সে সেটাকে মডার্ন ডেতে কীভাবে অ্যাডাপ্ট করে। অনেকটা আর কি মানিরত্নম যেভাবে আর কি থালাপাতি করেছিলেন মহাভারত থেকে অ্যাডাপ্ট করে, এবং রজনীকান্ত তাতে ছিল আর কি কর্ণর ভূমিকায় এবং তার সাথে মেমোটি ছিল দুর্যোধনের ভূমিকা, এবং মানিরত্নম এই জিনিসটা রামায়ণের ক্ষেত্রেও করেছিল, রাবণ ছবিটাও একটা মডার্ন ডে অ্যাডাপ্টেশনই ছিল। তো দেখা যাক ত্রিবিক্রম এটা কীরকম করে এবং এখানে আল্লু অর্জুনকে তিনি কীভাবে প্রেজেন্ট করে এবং কোন চরিত্রে প্রেজেন্ট করে। আমি তো তাকে অর্জুন হিসেবেই দেখতে চাইবো, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চঞ্চল চৌধুরী আবার এপার বাংলা একটি কাজ করতে চলেছেন। অলরেডি তিনি মৃণাল সেনের বায়োপিক করেছেন, আমরা প্রত্যেকেই জানি সুজিত মুখার্জি তার পরিচালক। তারপরে তিনি দোস্তজির পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সাথে একসাথে কাজ করতে চলেছেন। অলরেডি তাদের কথাবার্তা হচ্ছে, তো দেখা যাক খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে। তো দেখা যাক কী হয় ছবিটা, এরকম কীরকম বিষয়বস্তু নিয়ে ছবিটা হয়। পুনর্জন্মর অন্তিম পর্ব এসেছিল, অন্তিম পর্বটা আমার পার্সোনালি ভালো লাগেনি কিন্তু প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করেছে। তো ভিকি জায়েদ জানিয়েছেন একটি ইন্টারভিউতে যে তিনি পুনর্জন্মের যে ক্যারেক্টার রাফসান হক, যেটা আফরান নিশো প্লে করে, সেটার একটা স্পিন অফ করতে চলেছে। ইয়েস, এবং সেটাও এই সেম ইউটিউব চ্যানেলে আসবে। তো আমার যদি পার্সোনালি মতামত জানতে চান, আমি বলবো এটা তারা খুবই ভুল কাজ করছে। এক তো পার্ট 4 অবধি যে টেনে টেনে এনেছে সেটাই মানে বড্ড ড্র্যাগ। থার্ড পার্টটা তবু ঠিকঠাক লেগেছিলো বাট ফোর্থ পার্টটা একেবারে জমেনি। ফার্স্ট দুটো পার্ট অ্যাকচুয়ালি বেস্ট। তো ক্যারেক্টারটা এতটা আইকনিক হয়েছে, তো একটা টাইমের পরে ফিল্ম মেকারের না ছেড়ে দেওয়া উচিত। একটা ভালো ফিল্ম মেকার সেই হয় যে একটা টাইমের পরে অবধি গিয়ে গল্পটাকে সেখানে এন্ড করে দেয়, বেকার বাড়িয়ে নিয়ে যায় না। তো সেটা এরপরে যদি বাড়িয়ে নিয়ে যায় তাহলে ব্যাপারটা ওই বলে না লেবু কচলাতে কচলাতে তেতো হয়ে যায়, সেটা যেন না হয়। যে একটা টাইমের পরে রাফসান হক ক্যারেক্টারটা যতটা পপুলার যতটা আইকনিক সেটা কোথাও গিয়ে নষ্ট না হয়ে যায় দর্শকের মধ্যে। তো সেটা ভেবে চিন্তেই কাজ করে, যেন সত্যিকারের গল্প যদি থাকে তবেই যেন সেটা বলে, নাহলে ব্যাপারটা জমবে না। পরবর্তী আপডেট আগে আফরান নিশোকে কেন্দ্র করে। তো আফরান নিশোর সুরঙ্গ বলে যে ছবিটা যেটা বাংলাদেশে খুব ভালো পারফর্ম করছে, মাল্টিপ্লেক্সে খুব ভালো চলছে, টিকিটই পাওয়া যাচ্ছে না, ছবিটার খুব ভালো রেসপন্সও পেয়েছে, রিভিউস খুব ভালো পেয়েছে। তো সেই ছবিটা কলকাতাতেও রিলিজ হওয়ার কথা আছে SBF-এর তরফ থেকে, এবং এটা এখন সেন্সর সার্টিফিকেট এটা আসেনি। তবে মেকার্সরা প্ল্যান করেছে যে জুলাই 22-এ তারা এই ছবিটাকে হলে মুক্তি দেবে। তো যদি সেন্সর সার্টিফিকেট চলে আসে তাহলে জুলাই 22-এ এই ছবিটা আমরা দেখতে পাবো, নাহলে হয়তো পোস্টপন্ড হতে পারে।
আজকে একটা বড় আপডেট হচ্ছে যে লিও সিনেমাতে আমরা অনুরাগ কাশ্যপকে দেখতে পাবো। তো আমরা আগেই শুনে আপনাকে কালকেই একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে লিওতে একটা ক্যামিও থাকতে চলেছে এবং তার পোর্শনের শুটিং কাশ্মীরে আবার হতে চলেছে এবং একটা ছোট ক্রু নিয়ে একটা আরেকটা শিডিউল প্ল্যান করছে লোকেশ কানাগিয়া কাশ্মীরে শ্যুট করবে। তো সেখানে প্রথমে শোনা যাচ্ছিল যে রামচরণকে হয়তো আমরা একটা ক্যামিওতে দেখতে পেতে পারি, বাট তারপরে আপডেট উঠে এলো যে অনুরাগ কাশ্যপ নাকি এইটার পার্ট হতে চলেছে। অলরেডি গৌতম বাসুদেব মেনন মিসকিন যারা নিজেরা পরিচালক কাম অভিনেতা তারা অলরেডি লিওর পার্ট, তারপরে দেখা যাক অনুরাগ কাশ্যপের অ্যাডিশন হয়। এবং অনুরাগ কাশ্যপ বহুবার বলেছেন তিনি মানে এলসিইউ খুব পছন্দ করে এবং তিনি চান যে লোকেশ কানাগিয়ার হাতে তিনি মরতে, মানে লোকেশ কানাগিয়ার নিজের ক্যারেক্টার্সগুলোকে যেভাবে মারে অনস্ক্রিন মেরে ফেলে সেই জিনিসটা তার খুব ভালো লাগে, তো তিনিও এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে চান। তো দেখা যাক অনুরাগ কাশ্যপের চরিত্রটা কীরকম হয়, ভিলেনিয়াস চরিত্র হলে বেশ ভালো হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কমল হাসান 233 থেকে KH 233, তো এটার অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে। এটা কমল হাসানের প্রোডাকশন থেকেই আসতে চলেছে, মানে রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনাল থেকে আসতে চলেছে। এই ছবিটার রাইটার এবং ডিরেক্টর হচ্ছে এইচ বিনোদ। তো এটা আমরা আগেই আপডেটটা জানতাম যে এইচ বিনোদের সাথে কমল হাসান একসাথে ছবি করবে। তো এর অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে সেরকম বিষয় নিয়ে কিছু কথা বলেনি, বিজিএমটা সলিড হয়েছে, বিজিএমটা ব্যাপক লাগছিল। তো কমল হাসান 232 ছিল অ্যাকচুয়ালি বিক্রম, এটা 233 নাম দেওয়া হয়েছে, তার মানে এই ছবিটা ইন্ডিয়ানের আগে আসবে। ইন্ডিয়ান আমরা অলরেডি উদয়নিধি স্ট্যালিন বলে দিয়েছে যিনি এই ছবিটা প্রডিউস করছেন এখন লাইকার পরে রেড জায়ান্ট, তারা বলেছেন যে 2024-এর মাঝামাঝিতে গিয়ে ইন্ডিয়ান 2 আসবে, কারণ এখনও শুটিং কমপ্লিট হয়নি, তারপরে আরও পোস্ট প্রোডাকশনের কাজ ইত্যাদি হবে, তো টাইম লাগবে 2024-এর মাঝে গিয়ে আসবে। তাহলে কি এর মাঝেই এইচ বিনোদে ছবিটা কমপ্লিট হয়ে যাবে? তো সেটাই দেখার মতো বিষয় হবে, কারণ 233 যখন নাম দিয়েছে তার মানে বিক্রমের পরের ছবিটাই এটা হতে চলেছে। তো দেখা যাক কী বিষয়বস্তু হয়। এইচ বিনোদ প্রচুর রিসার্চ করে খুব ভালো ভালো টপিকের ওপর ছবি বানান। এবার তার থিরানের যে স্ট্যান্ডার্ডের ছবি ছিল বা তার প্রথম যে সাতুরাঙ্গা বেটাই যে মানের ছবি ছিল, তারপরে অজিতকে নিয়ে তিনি যে তিনটে ছবি করেছেন থুনিভু বা বালিমাই বা পিঙ্কের যে রিমেকটা, সেগুলো অনেকে বলতে পারে ওই স্ট্যান্ডার্ডে হয়নি। পিঙ্কের অ্যাডাপ্টেশনটা তো আমার বেশ ভালোই লেগেছিলো, বাট বাকি দুটো সেই লেভেলের হয়নি। বা তার কারণ হচ্ছে অজিত কুমার তার যে ফ্যান ফলোয়িং, তিনি যে লেভেলের মাস হিরো, তার ওই ফ্যান কেটারিংটা করতে গিয়ে কোথাও একটা গিয়ে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তাই জন্য এইচ বিনোদ হয়তো গল্পগুলো বলতে পারে না। হলে যদি আপনি ব্যাকড্রপগুলো দেখেন বা যে গ্যাংসগুলো ইত্যাদিগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খুব ভালো ছিল, কিন্তু কোথাও গিয়ে ওভারঅল জিনিসটা পুরো ভালোভাবে ফুটে আসেনি। তো দেখা যাক। এবার কমল হাসানের সাথে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে কমল হাসান পুরোপুরি ছাড় দেয় রাইটার ডিরেক্টরকে যে ভাই তুমি তোমার মতো করো, কারণ হি হিমসেলফ ইজ এ রাইটার অ্যান্ড ডিরেক্টর। তো সেখানে আর কি এইচ বিনোদ কতটা খুলতে পারে এবং ভালো একটা ছবি ডেলিভার করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আমার আশা রয়েছে এখনও বিনোদের কাছ থেকে, দেখা যাক সে কী নিয়ে আসে। এবং এখানে যা বুঝতে আমি পারলাম যে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল হয়তো থাকতে চলেছে, এটা মোশন পোস্টার থেকে বোঝা গেল। তো আপনাদের কীরকম মনে হচ্ছে যে কিছু হতে পারে ছবিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে চিয়ান বিক্রমের থাঙ্গালেন ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার আজকে শুটিং কমপ্লিট হয়েছে, ডিরেক্টর এবং অ্যাক্ট্রেসরা সেলফি পোস্ট করেছেন। পরবর্তী আপডেটটা সৃজিত মুখার্জির দশম অবতারকে কেন্দ্র করে। তো প্রথমে এইখানে একটা চরিত্র শুভশ্রী গাঙ্গুলির করার কথা ছিল, বাট যেহেতু তিনি প্রেগনেন্ট তাই জন্য এই চরিত্রটা তিনি করতে পারবেন না। তারপরে এই রোলটা গেছিলো রুক্মিণী মৈত্রর কাছে, কিন্তু তিনি যেহেতু জিতের ছবি বুমেরাং অলরেডি করছেন তাই জন্য তিনি এই ছবিটা হ্যাঁ বলতে পারেননি। তো এখন ফাইনালি রোলটা গেছে হচ্ছে জয়া এসানের কাছে। তো জয়া এসান এখনও পুরোপুরি গ্রিন সিগন্যাল দেননি, তিনি আগে স্ক্রিন প্লে পড়বেন, চিত্রনাট্য পড়বেন এবং তারপরেই তিনি ফাইনালি জানাবেন যে তিনি এই রোলটা করবেন কি না। আগেও জয়া এসান সৃজিত মুখার্জির সাথে মাল্টিপল প্রজেক্টসে কাজ করেছে, তো দেখা যাক এই চরিত্রটা তিনি করেন কি না। সং অফ স্কর্পিয়ন বলে যে ছবিটা যেটা ইরফান খানের ছবি, সেই ছবিটা এখন অ্যামাজন প্রাইমে স্ট্রিম হচ্ছে। আমির খানের যে প্রোডাকশন হাউস আমির খান প্রোডাকশনস, তারা এবার একটা স্টুডিও সিস্টেমে কনভার্ট হচ্ছে। তারা পরপর অনেকগুলো মাল্টিপল ছবি প্রডিউস করছে, তার মধ্যে জয় 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 হে বলে যে মালায়ালম ছবিটা তার রিমেক করছে, যেটা রিমেক করবে সীমা পাওয়া, সেই ছবিটা তারা প্রডিউস করছে। লাপাতা লেডিস যেটা কিরণ রাও ডিরেক্ট করছে সেই ছবিটা প্রডিউস করবে। এছাড়া চ্যাম্পিয়ন্সের রিমেক যেটা আরএস প্রসন্ন মানে ডিরেক্ট করছে, এবং প্রীতম পেয়ারে বলে একটি ছবি যেটা সুনীল পাণ্ডে ডিরেক্ট করছে। এই চারটে ছবি আমির খানের প্রোডাকশন থেকে প্রডিউস করা হচ্ছে। তো এর মধ্যে কিন্তু চারটে ছবির মধ্যে দুটো ছবি রিমেক, একটা ইন্টারন্যাশনাল স্প্যানিশ ফিল্মের রিমেক এবং একটা মালায়ালাম ফিল্মের রিমেক। তো আমির খানের মতো প্রডিউসার এই ধরনের কন্টেন্ট মানে ব্যাক করছে, আমি জাস্ট মানে অবাক লাগছে আর কি। করণ জোহর জানিয়ে দিয়েছেন রকি আর রানী কি প্রেম কাহিনীতে তিনটে ক্যামিও থাকতে চলেছে। এবার দেখা যাক এই তিনটে ক্যামিও কার কার হয়। একটা সোর্সে আমি একবার শুনেছিলাম যে শাহরুখ খানের নাকি এখানে ক্যামিও থাকতে চলেছে, দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। কারণ শাহরুখ খান আমরা প্রত্যেকেই জানি করণ জোহরের খুব ভালো বন্ধু, তার ছবিতে যে কোনো সময় ক্যামিও করে দেন, দিলে মুশকিলেও ক্যামিও করেছিলেন, দেখা যাক শাহরুখ খান এখানে ক্যামিও করে কিনা। আর লাস্ট আপডেট হচ্ছে রবি তেজাকে কেন্দ্র করে। তো রবি তেজা একটা তেলেগু ছবি এসেছিল কালার ফটো বলে, যেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল। তার যে ডিরেক্টর সন্দীপ রাজ, তার সাথে রবি তেজা একটা কাজ করতে চলেছেন এবং কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, খুব শীঘ্রই তারও অ্যানাউন্সমেন্ট চলে আসবে। সো দিস ওয়াজ আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।